মানিকগঞ্জে পৌরসভার বেউথা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছে 19 বছর বয়সী এক তরুণী। সোমবার 17 জুলাই সকাল 10টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণী ও প্রেমিক রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পৌর সুপার মার্কেটে বিউটি পার্লারে কাজ শিখতে যাওয়ার সময় রাকিবের সাথে পরিচয় হয় ওই তরুণীর। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত 3 বছর ধরে প্রেমিক রাকিবুল ইসলাম বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই তরুণীর ভাড়া বাসায় ও স্বামী পরিচয়ে দীর্ঘদিন যাতায়াত ছিল রাকিবের। ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ের আশ্বাসে রাকিব দীর্ঘদিন ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে, আমরা স্বামী স্ত্রীর মতো থেকেছি। আমার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, কিন্তু হঠাৎ করে রাকিব আমাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই বাধ্য হয়ে রাকিবের বাড়িতে এসেছি। এখন রাকিব যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। প্রেমিক রাকিব বলেন, পৌর মার্কেটের একটি বিউটি পার্লার থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 3 বছর সম্পর্ক ছিল ওর সাথে। ওর ইচ্ছেতে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক হয়েছে। পরে জানতে পেরেছি বিভিন্ন ছেলের সাথে ওর সম্পর্ক রয়েছে, তাই ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রফ সরকার বলেন, দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অনশনরত অবস্থায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।